মিলন হবে কতদিনে? এই প্রশ্নেরই দুর্জয় রানীর ভক্তদের মনে। পর্দায় হাঁটুর বয়সী অভিকার সঙ্গে অর্কপ্রভর কেমিস্ট্রি জমজমাট। তোমাদের রানী জুটির অনস্ক্রিন রোম্যান্স তো সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। স্কুলের গণ্ডি না পেরানো অভিকা এখন দুর্জয়ের সন্তানের মা। তবে পর্দার গল্প দূরে রাখলে বাস্তবে অর্কর মনের মানুষকে টেলিপাড়ায় কান পাতলেই শোনা যায় অভিনেত্রী শ্রীতমা দেকে নাকি মন দিয়েছেন নায়ক। চলতি বছর ভ্যালেন্টাইন্স ডের দিন এক ফ্রেমে ধরা দিয়ে প্রেমের জল্পনা উসকে দিয়েছিলেন দুজনে। এবার সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন বা বলা চলে জল্পনা উড়িয়ে নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়াল করে দিলেন অর্কপ্রভ। খোলাখুলি শ্রীতমাকে আই লাভ ইউ বলে বসলেন অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে শ্রীতমা অভিনীত ছবি দোআঁশ। বিশেষ বন্ধুর সাপোর্টে কোনো খামতি রাখেননি অর্কপ্রভ। ছবি মুক্তির আগে থেকে নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নিয়মিত আপডেট দিয়েছেন। এবার দোআঁশের রিভিউ দিতে গিয়ে শ্রীতমার প্রতি ভালোবাসা জাহির করলেন অভিনেতা। বলা ভালো, শ্রীতমার জন্য রইল তাঁর খোলা চিঠি। ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন, অসাধারণ হয়েছে। আর শ্রীতমা, তোকে বলছি, যে কে কি বলল কোনো ভাবিস না, তুই জন্মেছিস অভিনেতা হওয়ার জন্য। প্রচুর খারাপ মানুষ প্রচুর খারাপ কমেন্ট করবে, পাত্তা দিস না, শুধু এগিয়ে যা। আশা করছি তোর এগিয়ে চলার প্রতি পদক্ষেপে আমি তোকে পজিটিভ এনার্জি দিতে পারব। আমি আশীর্বাদ ধন্য যে তুই আমার জীবনে আছিস, ধন্যবাদ, লাভ ইউ, চো অপ তো চলপ্রি আপনি ইয়ে নাও হ্যায়। সেই পোস্টের সঙ্গে ছবির স্ক্রিনিংয়ের ফাঁকে তোলা দুটি ছবিও পোস্ট করেছেন দুর্জয়। প্রথমটিতে অর্কর কাঁধে মাথা দিয়ে রয়েছেন শ্রীতমা, অন্যটিতে পোস্টারে দুপাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। ফ্লোরাল প্রিন্টেড শর্ট ড্রেসে ফ্রেমবন্দি দুর্জয়ের চর্চিত প্রেমিকা, পাশে একদম ক্যাজুয়াল লুকেই ধরা দিলেন নায়ক। ছবির কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশ্ন, এটা কি দুর্জয়ের গার্লফ্রেন্ড? কেউ লিখছেন, এই ছবিটা রানীর সঙ্গে তুললে আরও ভালো মানাত। শ্রীতমার সঙ্গে প্রেম চর্চা নিয়ে প্রথম হিন্দুস্তান টাইমস বাংলার কাছে মুখ খুলেছিলেন অর্ক। তিনি জানান, আমি এইটুকুই বলব, এই মুহূর্তে আমি সিঙ্গল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর ভবিষ্যতে যদি আমার জীবনে প্রেম আসেও সেটা আমি ব্যক্তিগত রাখতে চাইব। শ্রীতমাকে নিয়ে অনেক কথা আমারও কানে এসেছে, আমি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় আসতে চাই না। আমি তো দুর্জয় নই, আমার অর্কপ্রভ বলে আমার একটা সত্তা আছে, সে হয়তো একটু এদিক ওদিক ঘুরতে গেল, খেলাম হাঁটছি চলছি সেটা নিয়ে একটু রিল বানালো, কিন্তু আমার একদম ব্যক্তিগত জীবনে কি হচ্ছে সেটা নিয়ে আমি চর্চা চাই না।